দু তিন দিন হলো আমার সৌর প্যানেল থেকে এম্পিয়ারটা খুবই কম আসতেছে। এখন বাজে সকাল 8টা, আর আমার প্যানেল থেকে আসতেছে 13 ভোল্ট 0.08 Ah, মানে মিলি এম্পিয়ার আসতেছে। আর সকালবেলা এমনিতেই এম্পিয়ার কম আসে, কিন্তু এত কম এম্পিয়ার আসছে কেন চলুন আপনাদের উপরে গিয়ে দেখাই। এইটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে লাগানো আছে মাত্র 20 ওয়াটের একটা প্যানেল। তো উপরে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক পাখি মলমূত্র ত্যাগ করছে, তো দেখতে পারতেছেন এগুলো মোট কবুতরের মল। আর এই যে এখানে আমাদের সেই কবুতর পালা হয়, আর এই কবুতরের জন্য আমাদের এম্পিয়ারটা আসলে কম আসতেছে। আমি হাতে করে দেখতে পারতেছেন অলরেডি পানি আর ব্রাশ নিয়ে চলে আসছি, কারণ এইগুলো আমাকে পরিষ্কার করতে হবে, আর পরিষ্কার না করলে ভাই এম্পিয়ারটা কম আসবেই। আপনারা সবসময় চেষ্টা করবেন সবসময় প্যানেলের উপরটা পরিষ্কার রাখার জন্য, সবসময়ের জন্য পরিষ্কার করে দিবেন। ধুলাবালির কারণেও কিন্তু এম্পিয়ারটা খুবই কম আসে। তো চলুন আমি এটা এখন পরিষ্কার করব, তারপরে আপনাদের দেখাচ্ছি। অবশেষে পরিষ্কার করা শেষ হলো, দেখতে পারতেছেন পানি নাই। তো পরিষ্কার করার পর দেখেন আমার প্যানেলটার সৌন্দর্য ফিরে আসছে। আর এটা লাগানো অনেক বছর আগে, 10-12 বছর আগে লাগানো, এখন বাজে 9টার মতো, সূর্যের তাপমাত্রাটা খুবই কম, যার কারণে এম্পিয়ারটা খুবই কম আসতেছে, তারপরেও প্রচুর কম আসতেছিল। তো আপনারা সবসময় প্যানেলটা পরিষ্কার রাখবেন। আর এখন প্যানেলটা দেখতে পারতেছেন অনেক সুন্দর ঝকঝক করতেছে। তো চলুন ঘরে গিয়ে আপনাদের এম্পিয়ারটা এখন দেখাই। এখন আমার ব্যাটারির ভোল্টেজ আছে 13.1। ভোল্টেজটা ড্রপ করার কারণ আমার ব্যাটারিটা খুবই দুর্বল। আর এই দেখুন আমাদের এখন ভোল্টেজ আসতেছে 12.7 প্লাস 0.23 এম্পিয়ার, তো অনেকটাই বেড়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের এম্পিয়ারটা বাড়িয়ে নিতে পারবেন। আমার চ্যানেলটা নতুন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর নিত্য নতুন ভিডিও আনার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।